السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله امرا এই মুহূর্তে আছি পঞ্চগড় জেলার বদা উপজেলার শালশিরি ভেলারতল গ্রামে মরহুম আব্দুল হক রহমতুল্লাহি আলাই সুবাহি মক্তব সংস্থার একটি মক্তবে আজকে অনেক ঠান্ডা, এই ঠান্ডার মধ্য দিয়েও আমাদের বাচ্চারা মক্তবে আসছে পড়তে। কেমন ঠান্ডা এটা বলে বোঝানো যাবে না, পঞ্চগড়ে ঠান্ডা কি পরিমাণ আজকে। সবাই কোরআনের পাখি, কোরআন শিখতে ফজরের পরে এরা চলে আসছে মক্তবে। এখন প্রায় 8:30 বাজতেছে, এখনো সূর্য দেখা যাচ্ছে না পঞ্চগড়ে। আপনি কালিমা তৈবা বলেন। কালিমা তৈবা পবিত্র বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর করে বলছে। এক নাম্বার কালিমা, কালিমা তৈবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তৈবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ তাআলা রাসূল। এ ছিল আমাদের শালশিরি ভেলারতল মসজিদ। আলহামদুলিল্লাহ এখানে একটি মসজিদের প্রয়োজন ছিল। খতমে নবুয়ত মার্কাজ বাংলাদেশ এর ব্যবস্থাপনায়, মাক্কি মাদানী ফাউন্ডেশনের অর্থায়নে এখানে একটি মসজিদ হয়েছে। এই এলাকাটি অত্যন্ত প্রত্যন্ত একটি এলাকা। এখানে চতুর্পাশে মুসলিমদের বসবাস, মাঝখানে 40টা ফ্যামিলি যারা মুসলমান।